আবহাওয়া অনুকূলে থাকায় দেশে বিভিন্ন জেলায় চলতি বছর বাম্পার ফলন হয়েছে পাটের। মাদারীপুরের 5 জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের চাষাবাদ হয়েছে। পাট নিয়ে 3 পর্বের বিশেষ প্রতিবেদনের প্রথম পর্বে থাকছে মাদারীপুরের পাট চাষ। প্রতিনিধি টিএম সিদ্দিকের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মনিরা। মাদারীপুরে 5 উপজেলায় চলতি বছর পাটের বাম্পার ফলন হয়। সোনালি আঁশ নিয়ে নতুন করে স্বপ্ন বুনছেন কৃষকেরা। জেলার 37,404 হেক্টর জমিতে হয়েছে পাটের চাষ, যা থেকে 77,828 মেট্রিক টন পাট উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে বলে জানান কৃষকেরা। এবছর পাটের ফলন ভালো হয়েছে, আর সব বছরে যাওয়া এখন ভালো পাট হয়েছে। আল্লাহর রহমতে ভালোই ফসল হয়েছে, দেখে খুশি হয়েছি। বাজার অনুসারে আসতে হবে, বাজারে যে দাম আছে সে দাম বিক্রি করতে হবে। তবে ফলন ভালো হলে উৎপাদন খরচ আগের তুলনায় বেড়ে যায়, ন্যায্য মূল্য নিয়ে চিন্তিত কৃষকরা। ফসলটা খুব ভালো দিয়েছে আল্লাহ, মোটা তাজা হয়েছে, আবার লম্বা চূড়া হয়েছে। আর সরকারে যদি আমাকে রেটটা একটু ভালো দিত তাহলে আমরা কৃষকরা একটু বাঁচতে পারতাম। আমি জানি ওই বদলা কিষাণ খরচ করিয়া এই পাট লইয়া ধুইয়া আমি জানি পূর্ণ লেজ্জ দামটা পাই, এই আমার সরকার কাছে দাবি। এই এই পাড়ে যেন আমরা দাম পাই, এটাই মনে করেন সরকারের কাছে আমরা মনে করেন বাজারে যে যেন বিক্রি করতে পারি, এটাই আলহামদুলিল্লাহ। কৃষকরা যেন ভালো দাম পান সে কারণে সঠিকভাবে পাট জাগ দিয়ে সুন্দর আঁশ উৎপাদনের পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি কর্মকর্তারা সুন্দর তারা তদারকি করেছে, কৃষকদের পরামর্শ দিয়েছে এটি কখন সার প্রয়োগ করতে হবে, কখন এটি নিরাতে হবে, তারপরে কখন টানা বাস দিতে হবে, কখন কাটা বাস দিতে হবে, এই বিষয়গুলো তাদেরকে পরামর্শ দিয়েছে এবং উন্নত জাত চাষাবাদের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছে। চলতি বছর মাদারীপুরে দেশি তোষা ও মেস্তা জাতের পাটের চাষাবাদ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে 1,500 হেক্টর জমিতে পাটের চাষ হয়। নতুন করে স্বপ্ন ছড়াচ্ছে সোনালি আঁশ। সিরাজুম মনিরা, জিটিভি নিউজ।